আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম নাটোরের বরে গ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত আহত বিশ রাজশাহীতে নিখোঁজ কলেজ ছাত্র সাগরের লাশ উদ্ধার ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন সাধারণ মানুষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নাটোরের বরে গ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত আরও ২০ জন শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার গাজী অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে আহতদের স্থানীয় ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস বনপাড়া পৌরসভার গাজী অটো রাইস মিলের সামনে এলে বিপরীত দিক থেকে আসা সিয়াম ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয় এ সময় আহত হয়েছেন আরও অন্তত বিশ জন খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যে এখানে সিয়াম পরিবহন এবং রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে ইতিমধ্যে আমরা যতদূর মেসেজ পেয়েছি যে চারজন ঘটনাস্থলে আমরা প্রথমেই ডিটেক্ট করছি পরে গাড়ি দুজন দুজনের পেয়েছি আহত যারা ছিল তাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা নিহত হয়েছে পরিবার প্রতি আমরা পঁচিশ হাজার টাকা করে প্রদান করব আর যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করব। রাজশাহীর পুঠে উপজেলার বেলপুকুরে ঈদের দ্বিতীয় রাত থেকে নিখোঁজ কলেজ ছাত্র হাসিবুর রহমান সাগরের লাশ উদ্ধার করা হয়েছে নিহত সাগর উপজেলার বেলপুকুর থানার বেলপুকুর গ্রামের শাহাদ আলীর ছেলে ও বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র পরিবারের সদস্যরা বলছেন হাসিবুরকে নির্মমভাবে হত্যা করে রেললাইনের ধারে ফেলে দিয়ে গেছেন দুর্বৃত্তরা গত শুক্রবার সকালে বেলপুকুর থানা পুলিশ হাসিবুরের লাশ উদ্ধার করে নিহতের পিতা শাহাদ আলী জানান ঈদের দ্বিতীয় দিনে নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে যায় সেখান থেকে বাড়িতে আসার পর বুধবার রাত থেকে সে আর বাড়ি ফেরেনি ওই দিন রাতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি করা হয় খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলপুকুর রেলগেটের পাশে সিগন্যাল পাখার সামনে হাসিবুলের লাশ পরে থাকতে দেখে চিৎকার শুরু করে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয় এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেয় রাশের সিআইডি টিম এসে লাশের আলামত সংগ্রহ করে ধারণা করা হচ্ছে হাসিবুলকে দুই দিন আগে মেরে এখানে ফেলে রেখে যায় হত্যাকারীরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন সাধারণ মানুষ ইতোমধ্যে ট্রেনের ফিরতি টিকিট নিতে রাজশাহী রেল স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে অভিযোগ রয়েছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট পাননি অনেকে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলছেন শৃঙ্খলাবদ্ধভাবে টিকিট প্রত্যাশীদের টিকিট দেওয়া হচ্ছে এ কারণে কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট পায়নি এমন অভিযোগ তিনি পাননি তবে এনআইডি চেক করে টিকিট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর পীর মঞ্জি এম এ হাসেম স্মৃতি সংসদের উদ্যোগে এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং হত হতদরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে শনিবার সকালে বিশিষ্ট সমাজসেবক ও স্মৃতি সংসদের আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল বাকি এসব বিতরণ করেন এ সময় চৌমুণি সরকারি এসএ কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস রতন ও এজিএস হানিফ সহ এম এ হাসেম স্মৃতি সংসদের সাংগঠনিক নেতৃবৃন্দ বৃন্দ শিক্ষক সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমোহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লা বুলু শনিবার দুপুরে তিনিও স্থান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান এ সময় উপস্থিত ছিলেন চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির সাবেক ট্রাস্টি তপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাক্ষা চন্দ্র দাস সহসভাপতি ওমর শরীফ মোহাম্মদ ইমরান চৌমনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই ছিল ছাত্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ